আসসালামু আলাইকুম, মনিরাস কুকিং কেভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা মূলত কুকিং চ্যানেল, কিন্তু আমি আমার এই চ্যানেল থেকে আপনাদের সাথে কুকিং রিলেটেড যে জিনিসগুলো আছে এবং বেকিং এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর দাম এবং কোথায় পাওয়া যায়, আমি কোথা থেকে কিনি, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো যদি আপনাদের এই ভিডিওগুলো উপকারে লাগে তবে কিন্তু আমার ভিডিও করা সার্থক। আজকে আমি আপনাদেরকে গামপেস্টের দাম এবং বিভিন্ন ধরনের ফন্ডেন্ট এবং কোথায় পাওয়া যায় সেটার দাম সম্পর্কে একটা ধারণা দিব। আর আমরা আমাদেরকে আজকে প্রোডাক্টের দাম জানাচ্ছেন এই ভাইয়া, ভাই আপনার নাম একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন ফন্ডেন্ট এবং গামপেস্টের দাম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিচ্ছি। তো এখানে আছে গামপেস্ট এবং ফন্ডেন্ট, আমরা ফন্ডেন্টের দাম এবং গামপেস্টের দাম সম্পর্কে জেনে নিচ্ছি। ভাই আমাদের একটু ফন্ডেন্টের নাম এবং কেমন দাম হবে সেটা সম্পর্কে। এটা হচ্ছে রেডম্যানের গামপেস্ট। আচ্ছা, এটা রেডম্যানের গামপেস্ট। এটা যদি কেউ এক পিস নেয় তো সেক্ষেত্রে 770 টাকা। আচ্ছা, মানে 770 টাকা যদি কেউ এক পিস নেয়। এক পিস না, যদি সে 6 পিস নেয় বা 12 পিস নেয় তো সেক্ষেত্রে 750 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে 750 টাকা আপনাদের দাম পড়বে। এটা মানে হচ্ছে প্রতি পিসে 20 টাকা করে আপনারা কমে পেয়ে যাবেন যখন বেশি কোয়ান্টিটিতে নিবে আর কেউ। তো এটা আছে গামপেস্টে, এটা তো সাদা রঙই হয়, এটার সাথে যে কোনো ধরনের পেস্ট ফুড কালার গুলো মিক্স করে তারপর কালার করে নিবে। আর আমরা দেখে নিচ্ছি ফন্ডেন্ট, এটা কি ভিজনের না, ভিজনের ফন্ডেন্ট আমরা দেখে নিচ্ছি। এখানে আছে ব্লু কালার, না সরি, এটা গ্রিন কালার, এটা ব্ল্যাক, আর এটা কি রেড, নাকি এটার ভিতরে সব অন্য কালার? শুধু একটা কালার সাদা, বুঝতে পেরেছি, সেটা সেই হিসাবে এটা 375 টাকা আর 500 গ্রামের দাম। আর এখানে 1 কেজি আছে, এই 1 কেজির প্যাকটা কত ভাই? এটা 1 কেজি হলে 730 টাকা। আচ্ছা, 1 কেজি এখানে 730 টাকা পড়বে, আর এটা রেটটা সেম প্রাইজই। আর এখানে আমরা আরেকটা মাই আইসের সাদা একটা ফন্ডেন্ট দেখতে পাচ্ছি ভাই, এটা এটা এই প্রোডাক্টের দাম, এটা হচ্ছে আপু 780 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এটা কেজি, কেজি 780 টাকা করে পড়বে। আচ্ছা, এটা কেজি হচ্ছে 780 টাকা করে পড়বে। তাহলে আমরা আজকে জেনে নিলাম বিভিন্ন ফন্ডেন্ট এবং গামপেস্টের দাম। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর যে দোকান থেকে আমি প্রোডাক্টগুলো পারচেজ করছি এবং ভিডিও করছি সেখানকার কার্ড এবং ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুলশান 1 এর পাইকারি মার্কেট, ডিএনসিসি মার্কেট যেটা পাইকারি মার্কেট বলে, সেটার আচ্ছা শপিং সেন্টার, সেটার দোতলায় এসে ট্রেডার্স। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কার্ডে যে শো করছি সেখানে ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ফোন নাম্বারে ফোন করে ভাইয়াদের সাথে কথা বলে সরাসরি এখানে চলে আসতে পারেন, অথবা অনলাইনেও কিন্তু আপনারা হোম সার্ভিসটাও নিতে পারেন। হ্যাঁ, হোম ডেলিভারিতেও আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।